হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাড়ির কালেকশনস। তো বেশি দেরি না করে চলো দেখা যাক। প্রথমেই আমি তোমাদের দেখাবো, তার আগে বলি আমার এই মেকআপ লুকটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এরপরে যে কোনো ব্লগে এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। প্রথমে হচ্ছে এই শাড়িটা, এটাকে কি শাড়ি বলে ঠিক বলতে পারবো না, তবে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা আমি পরেওছি, আমি পিকচার পাশে অ্যাটাচ করে দেবো। এটার দাম সম্ভবত 340 এরকম, তো তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে এরকম শাড়ি। আর এটা ব্লাউজ পিস হচ্ছে, এটা সামনে পেছনটা এরকম চৌকো গলা, সামনেটা এরকম গোল শর্ট হাতা। এই শাড়িটা আমি সরস্বতী পুজোতে পরবো বলে নিয়েছিলাম, সরস্বতী পুজো উপলক্ষে। খুব ভালো, খুব হালকা শাড়ি, পরেও আরাম। এরপরে আমি দেখাবো এই শাড়িটা, এই দেখো দেখতেই পাচ্ছ, এটা আমি একবার পরিনি তাই পিকচার দিতে পারবো না, যখন পরবো অবশ্যই দেখাবো তোমাদের। এটা পুরো সবুজের মধ্যে পাটটা রানী কালার, গোল্ডেন কালার আছে মাঝে। তো এটার ব্লাউজ পিসটা আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না, তাই এটার ব্লাউজ পিস আমি বানাইনি, খুঁজে পাইনি, তাই আমি এটা দিয়েই পরি। এটা এটা গোল্ডেন কালার দিয়েও পরা যাবে বা রানি কালার দিয়েও পরা যাবে, যেহেতু আমার সেম কালার একটা ব্লাউজ পিস আছে, ব্লাউজ আছে, তাই আমি এটা দিয়ে এটা পরি। আর হ্যাঁ, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, এটার দাম সম্ভবত 376 এরকম হবে। এরপরে আমি যেটা দেখাবো, এটা ঠিক হ্যান্ডলুম টাইপ শাড়িটা, কি শাড়ি বলে এগুলোর আমি নাম জানি না, যদিও এই দেখো পুরো শাড়িটা এরকম, পুরো শাড়িটা ভেতরটা আঁচলটা সবই এরকম, খুব সুন্দর কালারটা। এটারও ব্লাউজ পিস নেই, এটা আমি গোল্ডেন কালার ব্লাউজ দিয়েই পরবো, যদিও আমার এখানকার ম্যাক্সিমাম শাড়ি পরা হয়নি। এটার দাম 499, এটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি। এরপরে যেটা দেখাবো হচ্ছে এইটা, এটা হচ্ছে বিস্কুট কালার ব্লু কালারের কম্বিনেশন একটা শাড়ি, এই দেখো দেখছো দু কালারের। তো এই শাড়িটাও আমি পরিনি একবারও, বলছেন এখানে ম্যাক্সিমাম শাড়িগুলো সবই কেনা রয়েছে আলমারিতে স্টোর করা, আমি এখনো পর্যন্ত পরে উঠতে পারিনি, এগুলো যখন পরবো অবশ্যই তোমাদের দেখাবো। এই দেখো দেখতে পাচ্ছ, খুব হালকা শাড়ি, এটা ব্লাউজ পিস আমি কাটিনি, এটা গোল্ডেন কালার দিয়েও পরা যাবে। এটার দাম ওই 370 এরকমই মাঝামাঝি হবে, আমার ঠিক মনে নেই, অনেকদিন আগে নিয়েছি, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এরপরে যেটা দেখাবো আমি, এটা রেড কালার আর ইয়েলো কালারের মধ্যে, দেখতে পাচ্ছ, এটা বলতে পারো আমার গায়ে হলুদেরও শাড়ি, তা আমার ইচ্ছা আছে, তোমরা জানো না সামনে আমার। হ্যাঁ, এই শাড়িটার ব্লাউজ পিস হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছ কি ভীষণ সুন্দর পিঙ্ক কালার একটা ব্লাউজ আছে এটা, এটার পেছনে এরকম গোল গলা, সামনেটাও এরকম গোলবেলা। তো এই শাড়িটা গেল, এরপরে হ্যাঁ এই শাড়িটার ব্লাউজটা বলছিলাম তোমাদের দেখাবো, এটার ব্লাউজ হচ্ছে এটা, পুরো একদম গোল্ডেন কালার, সামনে গোল গলা এরকম, পেছনে এরকম, হাতাটা হচ্ছে এরকম গ্লাস হাতা দড়ি দেওয়া। এটা হচ্ছে এটার ব্লাউজ পিস, এই শাড়িটার ব্লাউজ।
এরপরে যে পার্পল শাড়িটা আমি দেখিয়েছিলাম তোমাদের, এই পার্পল, এটা হচ্ছে পার্পলের ব্লাউজ পিস। এটা যদিও আমি এখনো বানাইনি, এই পিসটা আসলে আমার ঠিক পছন্দ না, সেই জন্য আমি দেখি কী দিয়ে বানানো যায়, সেই জন্য আমি এখন পরিনি। দেখতেই পাচ্ছ কি ভীষণ মিষ্টি কালারটা। এরপরে আমি একটা শাড়ি দেখাবো তোমাদের, এই যে এটা ঠিক পেন্সিলের যে সিসটা থাকে না, সিসের কালার কি বলে এই কালারটা, কেন ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এটা এরকম একটু ইয়েলো ইয়েলো আর এটা স্লেট কালার টাইপের শাড়ি, এটা আঁচল, আর পুরো শাড়ির কালারটা হচ্ছে এরকম আর এরকম ডিজাইন করা। আর এটার ব্লাউজ পিস হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ এটা দেখতে এমন, কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগবে, এই কালারটা সবার গায়ে খুব ভালো লাগবে। এরপরে এটা আমার একটা গোল্ডেন ব্লাউজ, এটা যদিও আমার খুব একটা পছন্দ না তাই আমি পরি না, কিনে রাখাই হয়েছে। তারপরে এটা একটা নর্মাল গোল্ডেন ব্লাউজ, তোমরা জানো সবাই নিশ্চয়ই, এইগুলো একবার খুব বেরিয়েছিল বা খুব পরে লোকে, এটা আমি কিনেছি পরিনি কোনোদিনও এখনো, এটা ঠিক আমার ভালো লাগে না। তো আমার শাড়ির কালেকশন সব কিছু দেখা শেয়ার করলাম আজকে তোমাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে, কোন শাড়িটা পরলে আমাকে বেশি ভালো লাগবে সেটাও জানিও আমাকে, আর কোন শাড়িটা পরে তোমরা মেকআপ, আর তোমরা কী কী নতুন নতুন ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, এই মেকআপ লুকটা যদি তোমরা দেখতে চাও তাও আমাকে জানিও। তো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।